হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা বাম্পার ওভার নিয়ে আসছি। আমি কিন্তু আজকে আল্লাহর দানের প্রাইজে এসে পড়েছি। তো আজকে কিন্তু জ্যাক গাড়ি নিয়ে আসছি। তো 2013 সালের মডেলের একটা গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি। আপনারা ভিডিওটা ধরে ধরে দেখতে থাকুন। আর আজকে কিন্তু সুপার ডুবার অফার থাকবে। সজীব ভাই আপনাদের জন্য অবশ্যই আকর্ষণীয় দামে কিন্তু এই গাড়িটা নিয়ে আসছে। তো সজীব ভাই আপনি চলে আসেন আমাদের সামনে। তো সজীব ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আমার দর্শক ভাইয়েরা আপনারা অনেক ভালো আছেন। তো অনেকেই কমেন্ট করেছে আমাকে এবং আপনাকেও ফোন করেছে। আমি শুনেছি যে জ্যাক গাড়ির জন্য ছয় চাকার গাড়ি অনেকে চেয়েছেন, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে ফোন দিয়েছেন। তো আজকে তো ভাই দেখলাম যে ভাই আপনি ছয় চাকার গাড়ি নিয়ে আসছেন, জ্যাক গাড়ি, বাংলাদেশের নাম্বার ওয়ান চায়না গাড়ির মধ্যে ফার্স্ট যদি কোনো গাড়ি থাকে তাহলে কিন্তু জ্যাক গাড়ি। তো ভাই এই গাড়িটার সম্বন্ধে আমাদের দর্শকদের যদি একটু বলতেন। জি ভাই, অনেক ভাই এই বাইর থেকে অথবা দেশে থেকে অনেকে ফোন করতেছে বেশ কয়েকদিন যাবত যে ভাই ছয় চাকার একটা গাড়ির ভিডিও দেন, ছয় চাকার একটা গাড়ি ভিডিও দেন। তো এখন বর্তমান বাজার আসলে ছয় চাকার চায়না বলতে ভাই অনেক গাড়ি বাইরেছে, সব গাড়ি তো আসলে ভাই ভিডিও দেওয়া যায় না। ছয় চাকার ভিতরে আপনার জ্যাক গাড়িটা সবচেয়ে এখন মার্কেটে বেটার এবং গাড়িটা ভালো চলতেছে। তো ভাই অরিজিনাল কালার একটা গাড়ি নিয়ে আসছি আজকে, 13 সালের মডেল, 13-7 মাসের রেজিস্ট্রেশন। গাড়ি কিন্তু কাগজপত্র 24 সাল 25 সাল আপডেট, আর মালিকানা কিন্তু যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন আপনারা। মালিকানা আপনারা যে কোনো টাইমে পরিবর্তন করতে পারবেন। আর এই গাড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের দেখিয়ে দেবো গাড়িটার সামনের গ্লাসটা। সামনের গ্লাসটা কিন্তু আপনারা একদম অরিজিনাল পাবেন জ্যাক। এই যে এখানে কিন্তু খোলা কাটা কোনো কিছু নাই, এই গ্লাস কিন্তু কোনো খোলা কাটা হয় নাই। আর সামনে বনার দেখতেই পাচ্ছেন, সামনে দুইটা হেডলাইট এবং দুইটা ফগ লাইট। গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 2011-48-56 সিরিয়ালের গাড়ি। তো আপনারা সামনে থেকে গাড়িটা এরকম পাবেন, কোনো মায়ের গোতা নাই গাড়িটার মধ্যে। আর এটা হচ্ছে গাড়িটার ডান পাশ, ডান পাশ। এটা কিন্তু একদম অরিজিনাল কালারের গাড়ি, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর এই গাড়িটার সাইড এরকম হবে, ডান পাশের সাইড। সামনের টায়ারটা এমআরএফ টায়ারটা, মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো আছে, আপনারা মোটামুটি অনেকদিন ইউজ করতে পারবেন টায়ারটা। আর এই গাড়িটার বডিটা লম্বায় হচ্ছে 12 ফিট লম্বা এই গাড়িটা। তো আপনারা দেখতে পাচ্ছেন বডিটাও কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত, পরে করা হয়েছে বডিটা। আপনারা ইচ্ছা করলে এই গাড়িটা নিয়ে কিন্তু আমের টিপ মারতে পারবেন, কারণ ক্যারেট 5টা কিন্তু এটার মধ্যে ইজিলি ঢুকবে। আর এটা হচ্ছে ডিজেল, এটা কিন্তু ডিজেলে চলে, আপনারা ট্যাঙ্কিটা দেখেন এরকম। চেসিস 100% ওকে পাবেন, চেসিসে কোনো পট্টি, কোনো ফাটা চিরা, কোনো কিছু নাই, আপনারা অবশ্যই চেক করে নেবেন সেটা। আর এটা হচ্ছে, এবার পিছনের টায়ারে চলে আসি। পেছনের টায়ার জোড়া এটা হচ্ছে অরিজিনাল বিটের টায়ার এবং ভেতরেরটা কিন্তু রাবারিং করা আছে। তো টায়ার কন্ডিশন মোটামুটি খারাপ না, ভালোই আছে, 6/50-16 টায়ার সাইজ, গাজী টায়ার পেছনে, তো দেখতেই পাচ্ছেন। আর ভিতরে একটা স্পেয়ার টায়ার আছে, স্পেয়ার টায়ার আপনারা যদি একটু লক্ষ্য করেন মোটামুটি কন্ডিশনের একটা স্পেয়ার টায়ার। আর এটা হচ্ছে গাড়িটার পেছনের দিক, পেছনে আপনারা এরকম পাবেন। ভিতরের পাটাতন অনেক ফ্রেশ আছে, আপনারা না আসলে আসলে বুঝবেন না, যারা এই গাড়িটা দেখতে আসবেন আসলেও তারা আসলে ফেলে যেতে পারবেন না। ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে যদি আপনাদের বাম পাশে দেখাই, বাম পাশে কিন্তু ফুললি ফ্রেশ, গাড়িটার মধ্যে কোনো মায়ের গোতা নাই, আপনারা যদি একটু লক্ষ্য করেন। আর এটা হচ্ছে টায়ার কন্ডিশন, টায়ার এটাও কিন্তু হলো সেম কন্ডিশন, একটা রাবারিং অরিজিনাল বিট এবং আরেকটা কিন্তু রাবারিং করা আছে, একটা এমআরএফ, ওটা কি আমি জানি না আসলে, ভেতরে আসলে দেখা যাইতেছে না। ডিভেনসেল, ফোনিক্সেল সব ওকে আছে। আর এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন মোটামুটি। আর এটা হচ্ছে টুল বক্স, আর এটা হচ্ছে ফিল্টার,
সামনের টায়ারও, এটা হচ্ছে গাজী টায়ার, এই টায়ারটাও ভালো আছে। এবার ভেতরের কন্ডিশনে চলে আসি। ভেতরে যদি দেখেন, ভেতরে কিন্তু আপনারা এরকম পাবেন, ভেতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা হচ্ছে ড্যাশবোর্ড, আপনারা কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু এরকম পাবেন, মোটামুটি ফ্রেশ আছে গাড়ির সাথে। এই যে এটা হচ্ছে তিরফল, দড়ি, দড়ি কিন্তু মোটামুটি অনেকগুলো আছে, দড়ি পাবেন, গিয়ার লিভার। তো আলহামদুলিল্লাহ ভিতরের কন্ডিশন ভালো আছে, জগ লিভার যা থাকে একটা গাড়ির মধ্যে আপনারা কিন্তু এই টু জেড এই গাড়িটার মধ্যে পেয়ে যাবেন। আবার ডান পাশের একটু ভেতরের কন্ডিশনটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে গাড়িটার ডান পাশ, ডান পাশটা কিন্তু এরকম মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে। আসলে এত বয়সের গাড়ি আসলে এরকম থাকে না, আসলে যে ইউজ করছে আসলে যত্ন সহকারে ইউজ করছে, বিদায় কিন্তু গাড়িটা এই পর্যন্ত আছে, অরিজিনাল কালারের এখনো আছে। তো ইঞ্জিন কন্ডিশনও অনেক ভালো আছে, কোনো মোবিল টুবিল খায় না, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এই সন্দীপ ভাই, আপনি অনেক হ্যাঁ ভাই, ভাই কাস্টমারে কত কত কাস্টমারে ফোন দিয়ে কইছে ভাই খালি গাড়ি দেন, গাড়ি ইঞ্জিন দেন না ভাই, কেবিন জায়গা এসকে ইঞ্জিন মিন সব দেয় দিন ভাই। ভাই আপনি উঠতে উপরে উড়ে গেছেন কেন? হ্যাঁ ভাই আমি উঠতে উপরে উঠছি ভাই এসকে। ও আচ্ছা, তাহলে ভাই সাঙ্গ কাস্টমার কো তাহলে দেখেন ভাই আর নামেন ভাই। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ ঠিক আছে, এই যে ভাই দেন ইঞ্জিন দেয় দেন ভাই ইঞ্জিন। ও এই যে ইঞ্জিন, ব্যাগের ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে। ওরে বাবারে বাবা, এখানে কিন্তু এটা হলো ফোর সিলিন্ডারের ইঞ্জিন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা অবশ্যই ইঞ্জিন মিস্ত্রি এনে ইঞ্জিন ভালোভাবে চেক করে তারপরে নেবেন। আর এটা হচ্ছে এই যে মোবিল ডিজেল ফিল্টার, আপনারা যদি একটু লক্ষ্য করেন, ওভারঅল এই ছিল গাড়িটার ইঞ্জিন কন্ডিশন। তো ভাই এবার গাড়িটার ভাই দামের ব্যাপারে চলে আসবো। তো ভাই এই গাড়িটা ভাই তো ভাই দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কন্ডিশনে আছে, তো আমাদের দর্শক ভাইরে দেখাইলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়িটা কেমন কি। আর এই গাড়িটা ভাই এবার দামের ব্যাপারে চলে আসবো ভাই, এই গাড়িটার ভাই দাম কত চাইতেছেন ভাই? গাড়ির দাম চাইতেছি ভাই 6,70,000। দূর ভাই, এই আসছে হাউস পুরো আবার দিছে ভাই, আপনি যদি 6,70,000 না ভাই একবার তো হওয়ার কম ভাই 6,60,000, আরে না ভাই 6,60,000 না ভাই আরো কমাই দেন, আরো বাবা হওয়ার কম ভাই 6,55,000। তাহলে কিন্তু এই জায়গা দরদাম সুযোগ আছে ভাই, তাই নাকি ভাই? 6,55,000 টাকা এটা হলো আস্কিং প্রাইস, এর মধ্যেও কিন্তু ভাই আপনারা দামাদামি করতে পারবেন একদম, কিন্তু বাম্পার হবারে আজকে কিন্তু এই গাড়িটা দিয়ে দিব। তো এখানে আজকে বিদায় নিচ্ছি, আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।